আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, যে যেখানে আছেন ভালো আছেন। আমার ভিডিওতে আপনাদের আরও একবার স্বাগতম। আজকে আপনাদের জন্য রেসিপি নিয়ে আসলাম, কিভাবে মজাদার করে শিং মাছ রান্না করা যায় সেটাই হচ্ছে আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওটি সম্পূর্ণ দেখতে হলে আমার সাথেই থাকুন। এখানে হচ্ছে কিছু পরিমাণে শিং মাছ নিয়ে নিলাম, ভালোভাবে গরম পানি দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিলাম। এখানে অল্প পরিমাণে হচ্ছে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, লবণ দিয়ে মেখে নিলাম। পরবর্তীতে হচ্ছে চুলায় ফ্রাই প্যান বসিয়ে দিলাম, তেলটা কিন্তু গরম হয়ে গেছে। এখন হচ্ছে মাছগুলো ধীরে ধীরে ভেজে নেব। মাছগুলো কড়া ভাজা যাবে না, হালকাভাবে ভাজতে হবে, তাহলে হচ্ছে স্বাদটা ভালো আসে। যে কোনো মাছের ক্ষেত্রে জানেন আপনারা, কড়া করে মাছটা ভাজলে ভিতরে তেমন একটা মশলা যায় না, সেজন্য টেস্টটাও নষ্ট হয়ে যায়। সেজন্য হচ্ছে হালকা করে ভেজে নেব। আর এখানে হচ্ছে মাছটা ফাইনালি রান্না করব। পরিমাণ মতন তেল দিয়ে দিলাম, আর এক কাপের মতন পেঁয়াজ কুচি, আর দুই টুকরো তেজপাতা। শিং মাছটা রান্না করার সময় সবসময় আপনারা তেজপাতাটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে ফ্লেভারটা ভালো আসে। এখন হচ্ছে পেঁয়াজটা অল্প করে ভেজে নেব, আর এখানে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, লবণ মিক্সড করে একটি লিকুইড বানিয়ে নিলাম। আর এখানে হচ্ছে পেঁয়াজ, রসুন, জিরে, দুইটা কাঁচামরিচ বেটে নিয়েছি শিলপেটায় বেটে নেওয়ার চেষ্টা করবেন, তাহলে হয় কি মজাটা স্বাদটা ভালো লাগে। এখন হচ্ছে এটাকে একটু পরিমাণে হচ্ছে তেলের উপর ভেজে নেব ধীরে ধীরে করেই, যাতে কাঁচা গন্ধটা চলে যায়। এটা রান্না করতে হবে ধাপে ধাপে, তাড়াহুড়ো করে রান্না করলে কোনো জিনিসই তো ভালো লাগে না। সেজন্য হচ্ছে এখন দিয়ে দিচ্ছি মশলাটা, কিন্তু আমার তেলের উপর ভাজা হয়ে গেছে, আর এখন হচ্ছে লিকুইডটা দিয়ে দিচ্ছি, মিক্সড করে নেব। এটাকে হচ্ছে ধীরে ধীরে আমি তেলের উপরে হচ্ছে কষিয়ে নেব, তারপর হচ্ছে ফাইনালি পানি দিয়ে কষিয়ে নেব যাতে গন্ধটা চলে যায়। এই দেখতেই পাচ্ছেন আমার কিন্তু ফাইনালি পানি দিয়ে কষানোটা হয়ে গেছে, খুব সুন্দর একটা কালার চলে আসছে। আর এখানে হচ্ছে চারটা আলু কিউব করে কেটে নিলাম, ওটা তেলের উপর ভেজে নিয়েছি। শিং মাছের রান্নার ক্ষেত্রে কিন্তু আলুটা ভেজে দিলে খুবই মজার হয়। আমি যেভাবে রান্না করি সেভাবে আপনারা ট্রাই করে দেখতে পারেন, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। আলুটা ভালোভাবে কষিয়ে নেব, কারণ ভাজার সময় পুরোপুরিভাবে সিদ্ধ হয়নি, সেজন্য হচ্ছে অল্প পরিমাণে পানি দিয়ে সাথে কষিয়ে নেব। দেখতে পাচ্ছেন কালারটা কিন্তু অনেক সুন্দর আসছে। এই যে ফাইনালি কিন্তু আমার কষানোটা হয়ে গেছে, আমি ফাইনালি কিন্তু পানিটাও দিয়ে দিলাম, কারণ রান্নাটা কিন্তু পানিতে হয়ে যাবে। একটু পরিমাণে বেশি দিলাম পানিটা, কারণ শিং মাছের কিন্তু ঝোল ঝোল ঝোলটা খেতে হচ্ছে ভালো লাগে, সেজন্য হচ্ছে পরিমাণ মতন পানি দিয়ে দিলাম। সবসময় আপনারা ফুটন্ত পানিটা দেওয়ার চেষ্টা করবেন। ফাইনালি কিন্তু পানিটা ফুটে উঠছে, এখন হচ্ছে এর ভেতর হচ্ছে মাছটা দিয়ে দেব, ভেজে রাখা মাছগুলো আস্তে আস্তে করে হচ্ছে নেড়ে ছেড়ে দেবো, নাহলে ভেঙে যেতে পারে। শিং মাছ কিন্তু এমনিতেই হচ্ছে নরম থাকে। তো আমি এভাবেই রান্না করি, কয়েক ধরনের হচ্ছে রান্না করা যায়, এভাবেই রান্না করলে আমার কাছে মনে হয় টেস্টটা ভালো আসে, সেজন্য হচ্ছে এভাবেই রান্না করি। আর এখন উপর থেকে হচ্ছে তিন চারটে কাঁচামরিচ দিয়ে দিলাম, হওয়ার এক মুহূর্তে হচ্ছে কাঁচামরিচটা দিলে ফ্লেভারটা খুব ভালো আসে। তো আমি হচ্ছে ফাইনালি রান্না হয়ে গেছে আমার, এখন হচ্ছে উপর থেকে একটু জিরে গুঁড়োটা ছিটিয়ে দিলাম। জিরে গুঁড়োটা দেওয়ার চেষ্টা করবেন, নাহলে কিন্তু একদমই ভালো লাগবে না। এই যে একটু আমি মাখা মাখা এখন উঠিয়ে ফেলবো, কারণ উঠানোর পর হচ্ছে পানিটা আরও একটু টেনে যাবে। দেখতে পাচ্ছেন কত সুন্দর কালারটা আসছে, আর সাথে আপনারা একটা টমেটো দিয়ে দিতে পারেন, তাহলে কিন্তু আরও সুন্দর কালার আসবে এবং খেতেও খুব ভালো লাগবে। ফাইনালি আমি সার্ভ করে নিতেছি মাছটা, দেখে অবশ্যই বুঝতেছেন কীরকমের হয়েছে। প্লিজ সবাই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। আর আপনাদের যাতে ভালো লাগে এভাবে রান্না করে খেতে পারেন, চেষ্টা করতে পারেন। আজকের ভিডিওটি পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।